হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আজকে বাড়িতে তোমরা আগের দিন ভিডিও যারা দেখছো, আমার বাড়ি ঘর অনেকটা ভেঙে চুরে নিছি, অনেকটা এলোমেলো। আর এদিকে আমাদের একটা রুম আসাল, তো জালি সিস্টেম আসাল, তো জালিটা খুলিয়ে দিয়ে এখানে প্লেন শিট লাগিয়ে দিব, তারপরে কালার করব। তো কীরকম দেখা যাবে না যাবে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে তোমার দাদা প্লেন শিট আনছে, তাই এই মিস্ত্রির সাথে একটু হেল্প করছে। আর তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো, আমার ঘরের প্রাইমার মারা কমপ্লিট, দেখতে পারছো গাইস। আর অনেকটা গ্যাম জ্যাম ঘরের ভিতরে, অনেক অনেক কষ্ট করে থাকতে হচ্ছে। আর এদিকে যে বারিন্দা দিয়ে প্রাইমারা কমপ্লিট, দেখতে পারছো খুব সুন্দর কাজ হয়েছে। এটা সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আর বাইরের দিকে যাই, এই যে বাইরের দিকে দৃশ্য, আর এখানে তোমাদেরকে দেখায় বাইরে কি কালার হচ্ছে। এটা হচ্ছে টিয়া কালার, তোমার দাদাবার খুবই পছন্দ একটা প্রিয় কালার। এই টিয়া কালারটা তোমার দাদাবার খুবই পছন্দের একটা কালার দিয়ে নিছি। আর এটা এসে একটা মিশিং ঘর ছিল, তো সেটাকে ভালো করে একটু রঙের কালার টালার দিয়ে একটু চেঞ্জ করে নিব। তো এটা স্টিম মেজবান কুটুম থাকতে পারবে। আর এটা এসে সে বাইরের দিকে প্লেন শিট লাগিয়ে, তো এইভাবে টিয়া কালার করা হয়েছে। তোমাদের সাথে একটু করে সব কিছু শেয়ার করবো, যেটুকু কাজ হচ্ছে না হচ্ছে। আর এদিকে আমি ব্যাক সাইডে আসলাম, আর যেহেতু নতুন করে এখানে টিনটা লাগানো হচ্ছে, তাই একটু প্রাইমার মেরে দিয়ে একদিন রাখতে হবে। আর এটা হচ্ছে পিছনের দিকে এরকম হচ্ছে, অনেকটাই টিয়া কালার সব জায়গায়, আর তলে কালারটা অন্যরকম হবে। আর অনেকটা কাজ আছে এখনও, তিনটা যেহেতু রুম একটা একটা করে করতে হবে। তো এই কালারটা কার কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর তোমাদের সাথে পরে শেয়ার করবো। আমার হয়তো হোম ট্যুর দিব নতুন করে। আর আমার ঘরের দেখতে পাচ্ছ গাইস, অনেকটা এলোমেলো হয়ে আছে, তো কবে যে ঠিক করতে পারবো তবে শান্তি। তো এই যে কালারটা দেওয়া হয়েছে এক পোস, তো ফিরা কালার দিলে অনেকটা ভালো লাগবে, কারণ আজকে এক কালার হয়ে গেল। তো পিঙ্ক কালার নিয়ে কি দুই পোস দিতে হয়। আর এইদিকে দাদা ভাইরা উপর দিকে টিনের রং করতেছে, তাই আমি বলছিলাম আমাদের একটু ভিডিও করে দিতে, তোমাদের সাথে যেটুকু শেয়ার করতে পারি। আর নীল কালার দেওয়া হয়েছে উপর দিকে, দেখতে পারছো খুবই সুন্দর লাগছে কালারটা। সালের কালার কার কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও গাইস। তোমার সাথে যেটুকু দেখাতে পারছি খুব কষ্ট করে, আর একটু লজ্জাও পাই, কারণ আমি তো তারা জানে না আমি এইভাবে ভিডিও পোস্ট করি বলে। আর আমি দেখতে চাইছিলাম আর কালারটা কার কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে। আর গাইস, এদিকে যে প্রাইমার মারা হয়েছিল আগের দিন, এটা হচ্ছে পরের দিন। আর দাদাবার এদিকে আগে প্রাইমার মারা আগের দিন প্রাইমার মারা ছিল, আজকে আবার টিয়া কালারটা মেরে দিচ্ছে, কারণ খুব সুন্দর করে দাদাবার হাতের কাজ অনেকটাই ভালো, অনেকটাই কাজ করছে, কিন্তু এক চিন্তিও রং করে নাই। আমি খুব সাবধানে ভিডিও করছি, দেখতে পাচ্ছো অনেকটা ভালো লাগছে এই কালারটা। তো তোমাদের সাথে একদিন হোম ট্যুর দিব, যারা আমার নতুন ভিউয়ার্স আমার সাথে জয়েন হয়েছো, আমার হোম ট্যুর আশা করি সবারই দিব। আশা করছি ধীরে ধীরে আমার ঘরের কাজটা সবাই শুরু হলো, তো কোন কোন কালার কী কালার দিই না দিই সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আমার ভিডিও কার কীরকম লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে ছেলের পার্সেল আইসে টিফিন বক্স, তো সেটাই খুলছে দেখিয়ে দিলাম। তোমাদের সাথে আমি ভালোভাবে কথা বলতে পারতাছি না, ভালোভাবে ভিডিও দিতে পারতাছি না, কারণ আমার মাথাটা এতটাই যন্ত্রণা কি বলবো। ঘরের জিনিস এলোমেলো রয়েছে, কয়দিন যেভাবে থাকতে হবে নিজেও বুঝতে পারতাছি না, খুব কষ্ট করে থাকতে হচ্ছে গাইস। আর যেহেতু বাসায় কাজ করলে এরকমই হয়, কারণ এক দুই দিন কর ব্যাপার না, অনেক দিন সময় লাগবে, তো ধীরে ধীরে কাজ করতে হবে। যেহেতু টিনের ঘরেও একটু রং টং করে যদি ভালোভাবে থাকা যায়, যেহেতু পুরোনো ঘর টিনগুলো অনেকটা পুরোনো হয়ে গেছে, এই কারণে একটু রং টং করে যদি একটু ভালোভাবে থাকা যায়, এই কারণে একটু রং করে নিচ্ছি। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও গাইস, কীরকম হচ্ছে আমার ঘরের কালারটা, ঘরের ডিজাইনটা, তোমরা একটু আমার চয়েস কীরকম হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। এটা হচ্ছে ফাইনাল লুক, তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঘরের কালার কমপ্লিট। ওখানে বাত আছে গাইস, তলের যে পুটিং কাটটা রয়েছে ডোয়াটা, আর গ্রিলের কাজ রয়েছে, দরজার কাজ রয়েছে, মোটামুটি এই ঘর অল্প চাপছে, দেখতে পারছো আকাশি কালার দিয়ে দিছি এখানে।
কতটা সুন্দর লাগছে তুমি একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকে এটুকু কাজ হয়েছে তাই তোমার সাথে শেয়ার করলাম।